বাবার বাসা থেকে আসছি। ঘরটা পরিষ্কারই ছিল, কিন্তু আরিয়ান সোনা এসে এমন অবস্থা করলো। তো যাই হোক, ঘরে একটু হালকা ঝুল পড়েছিল, সেটা আবার আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে ঘরে ঝুলগুলো পরিষ্কার করে দিতে। এই যে এই যে হালকা হালকা ঝুল পড়ছে। তো পরে এই যে বেডশিট উপরের যে ইয়া থাকে, জাজিম থাকে, সেটা আবার রোদে দেওয়া হইলো। অনেকদিন বাসায় না থাকলে যা হয় আর কি। এখানে আবার অনেক কাপড় ভিজানো হয়েছে তিন ইয়েতে, এই যে ওইটাতে সাদা কাপড়, এটাতে লাল কাপড়, আর এটাতে হচ্ছে মিক্স যে কাপড়গুলো, এগুলা মানে কয়েকদিন বাসায় না থাকাতে যে দেখেন আমার বেসিং টেসিং পর্যন্ত ময়লা হয়ে গেছে। সব কিছুই ক্লিন করতে হবে। এই যে ল্যাগেজ থেকে সব নামাই ফেলছি, আর বিশেষ করে হচ্ছে আমার ইয়াতে দেখেন বারান্দার অবস্থা, বৃষ্টি হয়েছে আর এই যে ময়লা জমছে। এই যে এভাবে তো, যদিও একদিনে তো আর আমার হেল্পিং হ্যান্ড সব করে দিতে পারবে না, আমাকে পাপুস পর্যন্ত কি অবস্থা এমন ময়লা হয়ে গেছে। এই যে সব কিছুতে এই যে ধুলা ময়লা জমে গেছে, যদিও সব বন্ধ ছিল। তো আজকে মোটামুটি একটা ক্লিন করে দিবে আমাদেরকে, দেন হচ্ছে কালকে আবার যতটুকু পারা যায়। ওয়াশরুমের অবস্থাও অনেক খারাপ, সবগুলো ওয়াশরুমে এই যে এটার অবস্থাও, যদিও ইউজ হয় নাই কিন্তু তারপরেও। আর এই যে সব থেকে দুঃখজনক আমার দুইটা বারান্দা, এই যে একেবারে বাজে অবস্থা। আসলে নিজের বাসায় যে কত শান্তি, যে বাসায় জন্ম হইলো, যে বাসায় থাকলাম আজীবন, ওইটাই কেন জানি পর হয়ে গেছে। ওখানকার পানি খেলে ঠান্ডা লাগে, ওইখানে গেলে মন টেকে না, মানে নিজ বিছানায় ঘুমাইলেই শান্তি লাগে, ওইটা এখন পর হয়ে গেছে। যদিও আমার ওই রুমটাতেই আমি থাকি। আমার প্রিয় সেক্টর, আমার প্রিয় জায়গা, আমার বাসা। তবে গ্রামে হালকা শীত ছিল আর এখানে অনেক গরম। তো এই হলো অবস্থা, সবাই ভালো থাকেন, আমি কাজগুলো গুছিয়ে নিই।